ক্রমেই জোরালো হচ্ছে আটলান্টিক মহাসাগরে বিস্ফোরিত ডুবোজান টাইটানের নিরাপত্তা দুর্বলতা ইস্যু। এ বিষয়ে এর নির্মাণকারী প্রতিষ্ঠান ওশন গেটকে সতর্ক করা হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এদিকে প্রাণ হারানো টাইটানের পাঁচ যাত্রীর শোকে ভাসছে সংশ্লিষ্ট পরিবার এবং দেশগুলো। কাজী ইফতেখার শুভ, ডেস্ক রিপোর্ট। মার্কিন কোস্টগার্ডের বিদারক ঘোষণার মাধ্যমে সমাপ্তি ঘটল আরও একটি টাইটানিক ট্র্যাজেডির। এক শতাব্দীর বেশি সময় আগে অভিশপ্ত এক রাতে আটলান্টিক মহাসাগরের হিমশীতল জলরাশিতে প্রাণ হারিয়েছিলেন টাইটানিকের প্রায় 2500 যাত্রী। ঠিক প্রায় একই রকম পরিণতি ঘটল সেই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া ডুবোজান টাইটানের পাঁচ আরোহীর। উদ্ধারকারীরা জানান, গভীর সাগরে পানির প্রচণ্ড চাপের কারণেই বিস্ফোরিত হতে পারে টাইটান। তবে মর্মান্তিক দুর্ঘটনার সঠিক কারণ জানতে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়া পর্যন্ত। যদিও ওই ডুবোজানটির কোনো ব্ল্যাক বক্স না থাকায় কারণ অনুসন্ধানে বেগ পেতে হবে। দুর্ঘটনার পর এখন প্রশ্ন উঠেছে ডুবোজান টাইটানের নিরাপত্তার নানা ইস্যু নিয়ে। বিশ্লেষকরা বলছেন, পাঁচ বছর আগেই ডুবোজানটির বিষয়ে ওশান গেটকে সতর্ক করা হয়েছিল। 2018 সালেই টাইটানের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। ওশান গেটকে ইস্যুটি অবগত করা হয়েছিল। আমার মতে বিশ্বের অনেক দেশের জলসীমাতেই কাজ করার অনুমতি পাবে না সংস্থাটি। টাইটানের নিরাপত্তায় সন্তুষ্ট ছিলেন না জলযানটিতে যাত্রা করা পূর্বে যাত্রীরাও। দু বছর আগে আমি যাত্রা করেছিলাম, এটা মোটেও নিরাপদ ছিল না। যতদূর জানি এটির ব্যাটারি কিছু একটা সমস্যা ছিল, যদিও শেষ পর্যন্ত টাইটানিকের ধ্বংসাবশেষ দেখে আমরা ফেরত আসতে পেরেছিলাম। এদিকে এক সাক্ষাৎকারে পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদের বোন জানিয়েছেন, তার ভাইয়ের ব্যাপক আগ্রহ থাকলেও টাইটানিক অভিযানে আগ্রহী ছিলেন না 19 বছর বয়সী সুলেমান দাউদ। বাবা দিবসে পিতার আগ্রহের প্রতি সম্মান জানাতেই তিনি রাজি হয়েছিলেন টাইটানিক যাত্রায়। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। Thank you.